প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের শিক্ষকরা ভিডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে শ্রেণী দশম শ্রেণীর গণিতে অধ্যায় ১৬ বৃত্ত সংক্রান্ত পরিমাণ, এই অধ্যায়ে আমরা বৃত্তের ক্ষেত্রফল পরিধি কীভাবে নির্ণয় করা হয় যায় তার সূত্র শিখব, এবং সেই সূত্র প্রয়োগ করে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করার আগে পদ্ধতি শিখব। বৃত্ত আসলে কী জিনিস? বৃত্ত হলো একটা সমতলীয় জ্যামিতিক চিত্র যার সকল বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। মনে করো এই যে একটা সমতলীয় চিত্র যার সকল বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, এই ধরনের চিত্রকে বলা হবে আমাদের বৃত্ত। যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের সকল বিন্দুর দূরত্ব সমান বৃত্তের অভ্যন্তরে, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। একটা বৃত্তের যদি ব্যাসার্ধ জানা থাকে তাহলে সেই বৃত্তের পরিধি সমান টু পাই আর। এই সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো বৃত্তের আর এর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা পরিধি বের করতে পারব। টু একটা কনস্ট্যান্ট ধ্রুবপদ আমাদের জানা, পাই পাই একটা ধ্রুবপদ কনস্ট্যান্ট যার মান হলো 3.1416 প্রায় আসন্ন মান, এটা একটা অমূল্য সংখ্যা। আর আর তো আমাদের ব্যাসার্ধ আর এর মান দেওয়া থাকলে আমরা পরিধি বের করব। এখন আসো আমরা একটা সমস্যা তৈরি করি, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। বৃত্তকার একটি মাঠ, এই মাঠের চারিদিকে বৃত্তকার একটা রাস্তা আছে। এখন এখানে আমাদের চিত্রের দিকে খেয়াল করো, দুইটা বৃত্ত, একটা অভ্যন্তরীণ বৃত্ত একটা বহিষ্ঠ বৃত্ত। এখন বৃত্তের মাঠের অভ্যন্তরে বৃত্তের পরিধির সাথে বহিষ্ঠ বৃত্তের পরিধি 44 মিটার বড়। একটা সমাধানটা বলব, সমস্যাটা হলো একটা বৃত্তাকার মাঠ ঘিরে একটা রাস্তা আছে, এই বৃত্তের ভিতরের পরিধি অর্থাৎ এই ভিতরের পরিধি থেকে বাইরের পরিধি 44 মিটার বড়। এখন আমাদের এই রাস্তার প্রস্থ বের করতে হবে। বৃত্তকার মাঠের ভিতরের পরিধি থেকে বাইরের পরিধি 44 মিটার বড়, এই রাস্তাতে কতটুকু চওড়া এই রাস্তার প্রস্থ আমাদের এখন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। আমরা জানি বৃত্তের পরিধি সমান টু পাই আর, এখানে যদি দুটা বৃত্ত তাহলে আমরা ধরে নিই, ধরি অভ্যন্তরীণ বৃত্তের পরিধি, ধরি অভ্যন্তর বৃত্তের অভ্যন্তর বৃত্তের ব্যাসার্ধ আর মিটার এবং বহিষ্ঠ বৃত্তের ব্যাসার্ধ আমাদের বড় আর মিটার, একটা স্মল আর একটা ক্যাপিটাল আর। তাহলে রাস্তার পরিধি, এই রাস্তার পরিধি হবে বা রাস্তার প্রস্থ হবে, অতএব রাস্তার প্রস্থ সমান এই বড় আর বিয়োগ ছোট আর অর্থাৎ বড় আর থেকে ছোট আর, এতে এখান থেকে এটা হলো আমাদের বহিষ্ঠ বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা ধরছি বড় আর, আর ও থেকে এই পর্যন্ত এটা হলো অন্তঃস্থ বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা ধরছি ছোট আর। তাহলে রাস্তার প্রস্থ আর রাস্তা কতটুকু চওড়া সেটা হবে বড় আর থেকে ছোট আর বা, এইটুকু আমরা মান বের করলে আমাদের রেজাল্ট চলে আসবে। কারণ আমরা জানি বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধি সমান টু পাই আর, এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে অতএব আমরা পাই বৃহত্তর বৈশিষ্ট্য
বহিঃস্থ বৃত্তের পরিধি সমান টু পাই আর মিটার এবং অন্তঃস্থ বৃত্তের পরিধি সমান টু পাই আর মিটার। প্রশ্নে দেওয়া আছে বহিঃস্থ বৃত্তের পরিধি অন্তঃস্থ বৃত্তের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ বানাতে পারি, শর্ত মতে টু পাই আর বিয়োগ টু পাই ছোট আর সমান 44। এই সমীকরণ থেকে আমরা রাস্তার চওড়া বের করতে পারি। আমাদের সমীকরণ তৈরি হলো, এখন তোমাদের কাজ হলো এখান থেকে আমরা এই যে এইটুকুর মান বের করি। তাহলে এখানে আমরা বা এখানে টু পাই কমন নিই, টু পাই কমন নিলে এখানে থাকবে আমাদের বড় আর বিয়োগ ছোট আর সমান 144। বড় বৃত্তের পরিধি বিয়োগ ছোট বৃত্তের পরিধি সমান 44। এখান থেকে আমরা টু পাই কমন নিলাম আর মাইনাস ছোট আর সমান হলো 44। অতএব আমরা লিখতে পারি আর মাইনাস আর সমান 44 ভাগ টু পাই। অতএব আর মাইনাস আর সমান এইটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে 44 টু পাই দিয়ে ভাগ দিলে একটা রেজাল্ট চলে আসবে। রেজাল্ট 0.0703 এত মিটার, এই ধরনের একটা রেজাল্ট আমরা পাব। শিক্ষার্থীরা দেখো আমরা বৃত্তের পরিধি সূত্র টু পাই আর প্রয়োগ করে আমরা একটা বৃত্ত সংক্রান্ত একটা সমস্যার সমাধান করলাম। সমস্যাটা কি, একটা বৃত্তকার মাঠের আরেকটু মনোযোগী হোক, একটা বৃত্তকার মাঠের অভ্যন্তরীণ বৃত্তকার মাঠের চারিদিকে একটা রাস্তা আছে। তাহলে যখন আমরা এই চিত্রটা আঁকালাম এখানে দুইটা বৃত্ত, একটা অভ্যন্তরীণ বৃত্ত একটা বহিঃস্থ বৃত্ত, মাঝখানে এইটুকু হলো আমাদের রাস্তা। প্রশ্ন হলো এই রাস্তার চওড়া কতটুকু বা এই রাস্তার প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রশ্নতে দেওয়া আছে বহিঃস্থ বৃত্তের পরিধি অন্তঃস্থ বৃত্তের পরিধির সাথে 44 মিটার বড়। তাহলে পরিধি সমান টু পাই আর, তাহলে আমরা ধরে নিলাম ধরি অভ্যন্তর বৃত্তের ব্যাসার্ধ আর মিটার এবং বহিঃস্থ বৃত্তের ব্যাসার্ধ বড় আর মিটার। তাহলে বড় আর থেকে ছোট আর বিয়োগ করলে আমরা রাস্তার চওড়া বা রাস্তার পরিধি রাস্তার প্রস্থ পেব, পেয়ে যাব আমরা। রাস্তার প্রস্থ হবে বড় আর বিয়োগ ছোট আর মিটার। তাহলে এখানে আমরা দুইটা বৃত্তের থেকে দুইটা আমরা রাশি বের করি, আমরা পাই বহিঃস্থ বৃত্তের পরিধি আমরা টু পাই আর মিটার এবং অন্তঃস্থ বৃত্তের পরিধি টু পাই ছোট আর মিটার। এখন এই পরিধির সাথে এই পরিধি বহিঃস্থ বৃত্তের পরিধির সাথে অন্তঃস্থ বৃত্তের পরিধি 44 মিটার কম, অথবা অন্তঃস্থ বৃত্তের পরিধির সাথে বহিঃস্থ বৃত্তের পরিধি 44 মিটার বেশি। তাহলে শর্ত মতে এই দুটার বিয়োগ ফল হলো আমাদের 44। এরপর আমরা এই যে এইটুকুর মান বের করবো, সমীকরণ হয়ে গেল টু পাই আর মাইনাস টু পাই ছোট আর সমান 44, টু পাই কমন নিলাম আর মাইনাস আর সমান 44, আর মাইনাস আর সমান রেজাল্ট এইটাই হলো। অতএব রাস্তার প্রস্থ এত মিটার, অতএব রাস্তাটির প্রস্থ 7.003 মিটার। শিক্ষার্থীরা এই এই সূত্র প্রয়োগ করে তোমরা যে কোনো বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবা, অর্থাৎ যদি পরিধি দেওয়া থাকে তাহলে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, আবার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে পরিধি বের করতে পারবো। এখন আমরা এটার আলোকে একটা প্রশ্ন করব, এইচ ডাব্লু এইচ ডাব্লুটা তোমরা করে নিয়ে আসবে।
একটা বৃত্তের ব্যাস এবি, ব্যাস এবি সমান দেওয়া আছে 26 মিটার। একটা বৃত্তের ব্যাস 26 মিটার, এই বৃত্তের চতুর্দিকে 2 মিটার, এই বৃত্তের চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। একটা বৃত্তের ব্যাস 26 মিটার, সেই বৃত্তের চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? এইটাও খেয়াল করো, একটা বৃত্ত 26 মিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তাকার মাঠের চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। প্রশ্ন হলো এই রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এর আগে সূত্রটা এক জেনে নিই, ক্ষেত্রফল বৃত্তের, বৃত্তের ক্ষেত্রফল সেটা আমরা মিশে দেবো। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পায়ের মান তো আমাদের জানা, আর এর মান এখান থেকে বের করে নিয়ে এই সূত্র প্রয়োগ করলে বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা এটা শিখলাম, এই সূত্রের আলোকে তোমরা একে এইচডব্লিউ বাড়ির কাজ করবে। এটা হলো একটা বৃত্তকার মাঠ যার ব্যাস 26 মিটার, এই মাঠের চতুর্দিকে 2 মিটার চওড়া একটা, 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। প্রশ্ন হলো এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো বাসায় ফলো করবে, তোমাদের কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবে, পড়াশোনা রীতিমতো চালিয়ে যাবে। এই বলে আমি আজকের ক্লাস আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।